নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 2 নভেম্বর 2024 শনিবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6টি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের অর্থপ্রাপ্তির উপর নিয়মিত ভিডিও দিই এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে সে রাশিগুলোর নাম আপনার সামনে তুলে ধরি। এবং বারবার আমি একটি কথা আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। কেটে কেটে ভিডিওটি দেখলে অনেক কিছু মিস করতে পারেন, কারণ অর্থপ্রাপ্তি আপনার যে শুধুমাত্র যে লটারি থেকে হবে এমন না, যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে এবং তার শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি ভিডিওর শেষে আমি জানাই। রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার এবং 6টি নামের ব্যক্তির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যারা রাশির নাম জানেন না, আপনারা অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা প্রচেষ্টা করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। দেখুন, আপনার 2-1 নাম্বারের জন্য দেখা যাচ্ছে অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ একটা কথা অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার রাশির নাম হলো কেন, আমার কেন হলো না। দেখুন, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটি শুনেন কি না, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে রয়েছে। সেম রাশি 100 জন মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য সমান নয়। আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার এবং আপনার মহাদশা এবং অন্তর্দশা আপনার পাস করা কিন্তু দরকার রয়েছে। যদি আপনার মহাদশা অন্তর্দশা যদি আপনার পাস করে, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনারা অনেক প্রচেষ্টা করে হচ্ছে না, একবার আপনারা ব্যক্তিগত জন্মছক হস্তরেখা বিচার করুন এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, অনেকেরই একটাই জায়গা যে কৌশিকদা, এই লাকি নাম্বারটা মিলাবো কী করে। দেখুন, আমি বারবার বলছি প্রত্যেকটি রাশিভিত্তিক কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফরচুনা নাম্বার রয়েছে, সেই ফরচুনা নাম্বারটা আপনাকে জানতে হবে। এবং সর্বোপরি এটা হচ্ছে আপনার কপাল, এই অর্থপ্রাপ্তিটা আপনার কপাল, আপনার ভাগ্য। তাই ভাগ্য এবং আপনার কপাল, সেই জায়গাটা ভাগ্যভাবকে আপনার মজবুত করতে হবে। এবং রাহু, শুক্র এবং শনি, এই 3টি গ্রহ বিশেষভাবে ভূমিকা রয়েছে ধন প্রাপ্তির ক্ষেত্রে। এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনার যদি শুভ করা যায়, আমি বলবো কৌশিক রায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কৌশিক রায় আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। এবার আসি 6 নামের ব্যক্তি, 6টি নামের ব্যক্তির আমি কথা বলবো। আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয়, ইংরেজি বি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি সি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা
যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, ইংরেজি কে, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। এই গেল আপনার নামের অক্ষর। এবার আসি পাঁচটি রাশি এবং তার টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় বিস্তারিত আলোচনা করিনি, অনেকে অধীর আগ্রহে রয়েছেন। দেখুন, যারা রাশি জানেন অবশ্যই টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা। রাহুকাল রয়েছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টাতে কোনো ইনভেস্টমেন্ট শুভ কাজ আপনারা করবেন না। প্রথম আসি রাশি, আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির শুভ সময় সকাল 11টা 35 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। আপনার টার্গেট নাম্বার 3। দ্বিতীয় রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 6। আপনার শুভ সময় সকাল 10টা 12 মিনিট থেকে আপনার 11টা 34 মিনিট পর্যন্ত। 3 নম্বর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় 10টা 55 মিনিট থেকে সকাল 10টা 55 মিনিট থেকে 11টা 29 মিনিট পর্যন্ত। 4 নম্বর রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 2। আপনাদের শুভ সময় 12টা থেকে 1টা 12 মিনিট পর্যন্ত। একদম অন্তিম এবং শেষ যে রাশি, মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 6। আপনার শুভ সময় সকাল 10টা থেকে 11টা 34 মিনিট পর্যন্ত সময়টা শুভ। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।